জুম করো মহারাজা অব কালনা। এত সুন্দর সুন্দর মন্দির, কি সুন্দর কারুকার্য, কিন্তু মহারাজার যেই সমাধিটা আজ এক স্কুলের গোডাউন হিসেবে পরিচিত। আপনি যদি না দেখে থাকেন তাহলে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে যান, লিঙ্ক পেয়ে যাবেন, দেখুন। কিন্তু আমার কাছে মনে হয়েছে যেন যেই মহারাজকে সম্মানের সাথে যাকে রাখা উচিত ছিল, সেই সমাধিটা আজ সম্মান পাচ্ছে না। এই ভিডিওটা আমার ইউটিউবে ফার্স্ট টাইম। আপনি কালনা 108 মন্দির দেখেছেন, অনেক মন্দির দেখেছেন, কিন্তু কালনা 108 মন্দিরে আপনি এইটা দেখতে পাননি যেটা আমি দেখিয়েছি, যে মহারাজের সমাধিটা সেটা আজকে একটা স্কুল, যে প্যালেসটায় যেটা প্যালেস অ্যাকচুয়ালি ছিল, আজকে যেটা স্কুল, ঠিক আছে, কিন্তু সমাধিটা যেই জায়গায় রয়েছে বর্তমানে একটা গোডাউনের মধ্যে, সেটা আই থিঙ্ক এটা গোডাউনের মধ্যে না রেখে একটু সম্মান করা উচিত ছিল। पॉम ब्लॉगर प्रत्येक सदस्य के वेलकम अगेन। सो गाइज आज के आमी आबार चलेছি আরেকটা নতুন ডেস্টিনেশনে, খুব কাছাকাছি বাড়ি থেকে। তো আমি যেখানে যাচ্ছি জায়গাটার নাম হলো বেতুয়াডহরি ফরেস্ট, একটা জঙ্গল। আমি খুব একটা যাইনি কোনোদিন, তো আজকে সুযোগ পেয়েছি, তো আমিও দেখবো, আপনাদেরকেও দেখাবো। কৃষ্ণনগরের কাছাকাছি বেতুয়াডহরি বলে একটি জায়গা আছে, জায়গাটায় একটি ফরেস্ট আছে, জঙ্গল হয়ে রয়েছে। তো ওখানে বলতে পারেন অভয়ারণ্যর মতো কিছুটা, তো হরিণদের জন্য একবারেই অভয়ারণ্য, একবারেই খুবই সেফ জায়গা। ওখানে হরিণ রিজার্ভ করে রাখা হয়েছে, প্রচুর হরিণ আছে, ছাড়া আছে। এবার ভাগ্যে থাকলে অবশ্যই আপনারাও দেখতে পারবেন। তো এই মুহূর্তে আমি এখন কৃষ্ণনগরেই আছি, এগিয়ে চলেছি, দেখি কখন পৌঁছাতে পারি। তো খুব বেশি দূরে নয়, আপনারা যদি আসতে চান যে কোনো ট্রেন ধরে, যে কোনো প্রকারে আপনি কৃষ্ণনগর চলে আসুন। প্রথমে কৃষ্ণনগর থেকে 34 নম্বর হাইওয়ে ধরে আপনাকে টুয়ার্ডস শিলিগুড়ির দিকে যেতে হবে। শিলিগুড়ির দিকে গেলেই ব্যাস অল্প কিছু কিলোমিটার আছে, আমি অ্যাপ্রক্স বলতে পারছি না, সেটা আপনি একটু গুগল করে দেখে নিন। টুয়ার্ড শিলিগুড়ির দিকে যেতে গিয়েই আপনি পেয়ে যাবেন বেতুয়াডহরি ফরেস্ট। খুব সুন্দর একটি জঙ্গল এবং প্রচুর পশু পাখি ওখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। চলুন এগিয়ে যাওয়া যাক, দেখা যাক। গাইস, এই হলো একদম ফ্রন্ট, চলে এসেছি। চলুন ভেতরের দিকে যাই। এদিকে প্রচুর কোয়ার্টার করা আছে, বনকর্মীরা যারা এখানে চাকরি করছেন তাদেরই কোয়ার্টার, এখানে ওনারাই থাকেন। এখানে প্রচুর পুলিশ আছে, গার্ড আছে, সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, অতএব কোনো রকম 2 নম্বরই কাজ তো হয় না আশা করি। প্রেম করার আদর্শ স্থান। এখানে আপনি যখন খুশি আসুন, কোনো ব্যাপার না, বিন্দাস এনজয় করুন, কেউ কিছু বলবে না, নো ডিস্টার্ব। আপনারা দেখতে পাচ্ছেন গভীর জঙ্গল, গভীর জঙ্গল, ডেঞ্জারাস জঙ্গল। খুব সাবধানে থাকবেন এরকম জায়গা যদি আসেন, তার কারণ হচ্ছে এখানে প্রচুর প্রজাতির সাপ যেগুলো ওপেনলি রয়েছে। আপনি আপনার মতো রয়েছেন, পেছন থেকে চলে আসলো, নাগিন নাগিন করতে করতে দিয়ে ঠুস করে দিয়ে দিল, ব্যাস হয়ে যাবে কেল্লা ফাতে। অতএব আসুন, এনজয় করুন, ঘুরুন। শীতের আমেজ পড়ে গেছে, ছুটির জন্যে প্লাস পিকনিক করার জন্য একটা আদর্শ স্পট। এখানে প্রত্যেক বছর পুজোর সময়, পুজোর আগে এবং 25শে ডিসেম্বর 1লা জানুয়ারিতে প্রচুর লোক আসে যারা এখানে পিকনিক করছে। আপনিও আসতে পারেন, এনজয় করুন। মানে পুরো এখান দিয়ে এই রাস্তা দিয়ে গিয়ে, এটা নয়, এটা কত, এটা হাফ কিলোমিটার, হাফ কিলোমিটার, মানে এই পুরোটা এক রাউন্ড মারলে হাফ কিলোমিটার মতো হবে। আর সাপ মাপও তো রয়েছে নাকি? সাপ তো ছাড়াই আছে জঙ্গলে, ওগুলো একটু দেখে চলতে হবে, দেখে চলতে হবে, ছাড়া আছে স্বাভাবিক। আচ্ছা ঠিক আছে। কেমন লাগলো আপনাদের এই জঙ্গল? এই জঙ্গলে আমি আজকে অবশ্য কোনো প্রাণী কিছু সেরকমভাবে ছাড়া অবস্থায় দেখতে পাইনি, তো এটা নসিবের কথা, কেউ দেখতে পায় কেউ দেখতে পায় না। কিন্তু যদিও আপনি বিশ্বাস রাখুন, আমি ভরসা দিচ্ছি এখানে হরিণ ছাড়া থাকে, হরিণ আর সাপ ছাড়া থাকে। তো আমি যদিও দেখতে পাইনি, সেটা আমার ব্যাড লাক। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ততক্ষণের জন্য গুড বাই, টাটা।